তো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে অনেক সকাল সকাল চলে আসছি, আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। তো এলা বাজে হচ্ছে 7টা, তো আজকে হলে হচ্ছে 26 তারিখ। সো গাইজ, ফাইনালি মাঠে চলে এসছো। তো এলা হচ্ছে, এই যে দেখো, আপাতত বাসটা গাড়া হয়ে গেছে। তো এই যে দেখো, বিকেলে দিকে রেডি করে দিচ্ছে। এই যে দেখুন, এমনি সবাই লাইন দেওয়া শুরু করে দিচ্ছে। আর একটু পিছিয়ে দাঁড়াও, আর একটু পিছিয়ে দাঁড়াও, আর লাইনটা সোজা করো। তো আমরা এলা চলে আসছি হচ্ছে স্টেডিয়ামের দিকে। তো এলা আমরা যাবো হচ্ছে স্টেডিয়াম। তো আমার স্টেডিয়ামত আজকে অনেক প্রোগ্রাম আছে। তো এলা যাবো স্টেডিয়াম। তো চলো স্টেডিয়ামে যাওয়া ডাইরেক্ট দেখে দিচ্ছি। সন্দীপ যাওয়ার হচ্ছে স্টেডিয়াম। তো গাইজ, আমরা এলা চলে এসেছি রাজবাড়ি স্টেডিয়াম। ওই যে দেখো, 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন তো সম্পূর্ণ সাজাচ্ছি। তো চলো এক এক করে সব দেখে দিচ্ছি। দেখো পুরো সাজাইছে, দেখো এটা হচ্ছে গেট, এটা ছোট গেট। এই যে দেখো, এটা হচ্ছে গেট। তো গেটটা দেখো পুরো নাকাবন্দি, একদম পুরো চেক ইন করে ঢুকে দিচ্ছে সবাইকে। দেখতে পাওয়া যাচ্ছে উপস্থিতিকে জানান দিতে, দেখো দেখছেন কত সুন্দর সাজাইছে। প্রজাতন্ত্র দিবসের, এই যে দেখো গাড়িটা, আয়োজন করে থাকি। এই যে দেখো, তরুণের স্বপ্ন সবুজ সাথী প্রকল্প। এই যে দেখো স্টেডিয়ামত ভিড়, দেখো পুরো ভিড় হয়েছে একদম। আমরা আবার চলে এসছি স্টেডিয়ামের উপর। এই যে উপর থেকে দেখো কিরকম ভিউটা, একদম চারপাশে লোক ভর্তি। এই যে দেখো, নয়টার দিকে শুরু হবে প্রোগ্রাম, মেন প্রোগ্রাম, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রোগ্রাম স্টার্ট হবে আর কি। এই যে আমার পতাকা উত্তোলন হওয়া যাচ্ছে। তো অনেক দূর থেকে ভালো করে দেখার পাওয়া যাচ্ছে না। জেলা শাসক এবং জেলা সমাহর্তা মহোদয়ের কাছ থেকে প্যারেড কন্টিনজেন্ট পরিদর্শনের অনুমতি গ্রহণ করলেন প্যারেড কমান্ডার শ্রী সম্ভব জৈন, আইপিএস কমিশনার। মাননীয় জেলা শাসক, জেলা সমাহর্তা শ্রী পবন কাজিয়ার মহাশয় এবং মাননীয় পুলিশ আরক্ষা ধাত্র কোচবিহার। A few moments later, গাড়ি ধীরে ধীরে স্যালুটিং ডাইসের দিকে এগিয়ে আসছেন সমস্ত পুলিশ কর্মী। মাননীয় জেলা শাসক এবং জেলা সমাহর্তা মহোদয়ের কাছ থেকে সামনটা দেখো, গাড়ি গাড়ি একদম।
দেখো কত গাড়ি, আর ওই পাশে দেখো ওই দেখো একদম গাড়ি দিয়ে ভর্তি সম্পূর্ণটা। এই দেখো গাইস, এবার হবে মাঠ পাস, তো চলো মাঠ পাস দেখাতে চলো। অভিবাদন জানালেন মাননীয় জেলা শাসক জেলা সভাপতি মহোদয়কে। দেখো লক্ষ্মীর ভান্ডার, দেখো লক্ষ্মীর ভান্ডার। এবার আসছে গাইজ কন্যাশ্রী প্রকল্প, সাবধানে গাড়ি চালাবেন, হেলমেট পরে গাড়ি চালাবেন। ফাইনালি আমরা স্টেডিয়াম থেকে বাইরে বললাম, তো প্রোগ্রাম শেষ হয় নাই মোটামুটি আর কি শেষের দিকে, তো আমার একটু বাড়ির কাজ আছে, তো সেজন্য আমরা বাইরে বললাম, তো চলে এলাম ডাইরেক্ট বাড়ি যাবো। ফাইনালি আমরা টোটো উঠে বললাম, তো এলা যাবো হচ্ছে ডাইরেক্ট বিশ্বর বাড়ি, বিশ্বর বাড়ি থেকে হচ্ছে আমি সাইকেল কান্ডিম, সাইকেল কান্ডিম আমি বাড়ি চলে যাবো। সো গাইস ফাইনালি চলে আসলাম বাড়ি, তো চলো ভিডিও গান কেমন লাগলে সবাই কমেন্ট করে জানান, যদি ভালো লাগে লাইক করে দেন, আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম ফলো করে পান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও, তত্ত্ব সবাই ভালো থাকবেন, টাটা।